নমস্কার বন্ধুরা, পলিওতুল বেঙ্গলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রান্না করব বুট আর ডিম দিয়ে ইউনিক স্টাইলে রান্না। আমরা রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে জিরে ও তেজপাতা দিয়ে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দেব। এখন সব কিছু সুন্দরভাবে মিক্সার করে নেব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো সাইড করে রেখে কিছু আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সব কিছু একসঙ্গে মিক্সচার করে নেব। এগুলো কষানোর জন্য কিছু জল দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। এখন আমরা লবণ ও হলুদ দিয়ে দেব। আর কিছু গুঁড়ামরিচ দিয়ে দেব। এখন সব কিছু নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু কষানো হয়ে গেছে, এখন আগে থেকে সেদ্ধ করা বুটগুলো দিয়ে দেব। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার একটু কষানোর জল দিয়ে দেব। আর 5 মিনিট অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর বলক এসে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমরা দিয়ে দেব। এখন সব কিছু সুন্দরভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে, আর 1 মিনিট মতো রান্না করলে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমার অনুরোধ, আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু হয়, এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন ছিল সেই রান্না। আমাদের রান্না প্রায় কমপ্লিট, আমরা এখন সার্ভ করে নেব একটা প্লেটে। এখন এর উপর কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ ছড়িয়ে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, দেখে জিভে জল চলে আসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।